আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইজ, আমরা তো সকলেই জানি যে বর্তমান মোবাইলে ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট হচ্ছে অন্যতম একটি অ্যাপ্লিকেশন। তো আমাদের তো ভিডিও এডিট করার সময় অবশ্যই বাংলা লেখার প্রয়োজন হতে পারে। তো আমরা সাধারণত জানি যে ক্যাপকাট দিয়ে বাংলা লেখা যায় না। তো আমি নিজেও কিন্তু এতদিন ধরে এই সমস্যাটাই ভুগতেছিলাম। তো দেখতেছি আমার ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করতেছে যে ভাই, আমরা ক্যাপকাট দিয়ে কীভাবে বাংলা লিখতে পারি, আপনি সেই টপিকে একটি ভিডিও করেন। তো গাইজ, তারপরে কি হলো, আমি অনেক ঘাটাঘাটি করে বের করে ফেললাম অ্যাকচুয়ালি আপনি কীভাবে ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে পারবেন। তো আমি কোনো ভুয়া ইনফরমেশন দিব না, একেবারে 100% অথেন্টিক একটি ট্রিক্স দেখিয়ে দিব। তো গাইজ, আমি আগে থেকে বলে নিচ্ছি, আপনি যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তো তাহলে কিন্তু আগা গোড়া গোড়া ডিম আপনি কিছু বুঝতে পারবেন না। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, আপনি অবশ্যই ভিডিওটি এ টু জেড দেখবেন, তো তাহলে অবশ্যই শিখতে পারবেন আপনি কীভাবে ক্যাপকাট দিয়ে সুন্দর করে বাংলা লিখতে পারবেন এবং ক্যাপকাটের যে ইফেক্ট অ্যানিমেশন আছে আপনি সেই সবগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো গাইজ, আমরা কথা না বাড়িয়ে আমাদের এডিটিংটি শুরু করে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো এখন আমি ফার্স্টে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। তো আমি যেহেতু লেখা অ্যাড করে দেখাচ্ছি, তো আপনি যে কোনো ফটো বা ভিডিও অ্যাড করতে পারেন। আমি এখান থেকে এই স্টক ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিচ্ছি। তো গাইজ, আমাদের ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। তো এখন আমরা এখানে আমাদের লেখাটা অ্যাড করে নিব, অর্থাৎ আমরা টেক্সট করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে টেক্সট নামে একটি লেখা আছে। তো আমরা এখান থেকে এই টেক্সট অপশনে ক্লিক করে দিব। তো আমরা সাধারণত কী করে থাকি, এখান থেকে আমরা এই অ্যাড টেক্সটে ক্লিক করে দিব। তো গাইজ, তাহলে আমাদের লেখার অপশনটা চলে আসবে। এখন আমি এখানে লিখে দিচ্ছি আমার চুনার মালা। তো গাইজ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপকাটার আসল সমস্যা। তো এখানে আমাদের যে ই আছে, আকার, রশিকার, ওকার, রসুকার, এগুলো কিন্তু এটা বাংলার সাথে অ্যাডজাস্ট করতে পারে না। এটা হচ্ছে ক্যাপকাটের সমস্যা। তো গাইজ, এটা আমাদের ঠিক করতে হবে। তো এখন আমরা এটা খুবই অল্প সময় এবং সঠিক নিয়মে সলভ করব। এই জন্য আমি এখান থেকে আগে মুছে দিচ্ছি। এখন আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো। তো এখন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, ইউনিকোড টু বিজয় কনভার্টার। আপনি ওখানে ওই লিঙ্কে ক্লিক করে দিবেন, অথবা আপনি গুগলে লিখতে পারেন, এখানে লিখতে পারেন ইউনিকোড টু বিজয় কনভার্টার, আপনি এখানে ক্লিক করে আসতে পারেন। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে করতে পারেন। তো আপনি ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনি এই সাইটেতে চলে আসবেন। তো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিয়েছি। তো এখন আমরা এখানে এই যে অপশনটা আছে এখানে লিখতে আমাদের লিখে দিতে হবে আমরা অ্যাকচুয়ালি কী লিখতে চাই। আমরা এখানে লিখে দিচ্ছি, এখানে আমি লিখে দিলাম আমি আপনাকে অনেক ভালোবাসি। তো গাইজ, এখন আমাদের কী করতে হবে, এই লেখাটা আমরা লিখেছি ইউনিকোডে, এখন এটা আমাদের ইউনিকোডটাকে বিজয় ফন্টে রূপান্তর করতে হবে। তো আমরা জুম করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে ইউনিকোড থেকে বিজয়, আমরা এটা পরে ক্লিক করে দিব। তো গাইজ, এটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো হাবিজাবি ইংলিশ লেখা চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের বিজয় লেখা। তো এটা আমাদের কপি করে নিতে হবে। তো আমি এটা সিভি দিতেছি। তো এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে দিব, তো সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। তো এখানে লেখা চলে আসছে কাট, কপি, পেস্ট, আমরা এখান থেকে কপিতে ক্লিক করে দিব, অর্থাৎ আমাদের লেখাটাও কপি হয়ে গেছে, আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো। তো গাইজ, আপনার যতগুলো বাংলা লেখা ক্যাপকাটের মধ্যে লিখবেন সবগুলো এখানে লিখে দিবেন। তো এখন আমরা চলে আসবো ক্যাপকাটের মধ্যে। তো এখানে আমাদের এই কপি করা ফন্টগুলো অ্যাড করে দিতে হবে। তো অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কী ক্যাপিটাল চলে আসছে। তো এখন এখানে আমাদের একটি বাংলা ফন্ট অ্যাড করতে হবে। তো গাইজ, এই জন্য আমি আবার বেরে চলে আসতেছি। তো এই জন্য আপনি যদি গুগলে সার্চ করেন, আমি দেখে দিচ্ছি, লিপিগড় লেখা সার্চ করলে আপনি যেখানে লিখে দেন লিপিগড় বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড, এখানে লিখে দিয়ে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট চলে আসছে ফ্রি ফন্ট লিপিঘড়, আমরা এখানে ক্লিক করে দিব। তো গাইজ, এখানে অসংখ্য ফ্রি ফন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে আপনি এই রেড কালারের মধ্যে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করলে অবশ্যই আপনি ডাউনলোড করতে পারবেন। তো গাইজ, এই ফন্ট আমার কাছে খুব সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন এই ফন্ট আমার কাছে খুব সুন্দর লাগতেছে, আমরা এই ফন্টটা ডাউনলোড করে নিব। এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দিব। তো নিচে আমরা চলে আসবো। তো এখানে চলে আসছে এই ভায়াটা এই ফন্টটা তৈরি করছে, তো তার ডিটেলস এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে দিব। তো এটা হচ্ছে আপনি লিপিকর থেকে ডাউনলোড করে আপনি অন্য কোথাও বেচতে পারবেন না, আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি, আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো।
তো গাইজ এখন আমরা যে ফন্ট ডাউনলোড করছি তো সেটা অবশ্যই আমাদের যে ফাইল ম্যানেজার আছে সেটার মধ্যে চলে গিয়েছে। এখন আমি ফাইল ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি। তো যেহেতু ডাউনলোড করছি অবশ্যই ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে আসবে, তো আমি ডাউনলোড ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি। তো এই যে আমাদের ফন্টটার নাম আছে সুইট সিরিয়াম। তো এখন আমি ফন্টের উপরে ক্লিক করে দিব। তো এটাকে আমাদের এক্সট্রাক্ট করে নিতে হবে, এটা জিপ ফাইল আকার আছে, এটা আমরা এক্সট্রাক্ট করে নিব। তো এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি এটা ফাইলটা ডিলিট করে দিচ্ছি। তো মানে শুধু এক্সট্রাক্ট করার অপশনগুলো থাকবে, ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। তো গাই দেখতে পাচ্ছেন এটা আমাদের এই ফোল্ডার আকারে ক্রিয়েট হয়ে গেছে, এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে। তো যেটা আছে ইউনিকোড এটা আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এটা অন্য অন্য অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন, যেরকম পিক্স আর্ট আছে, এরপরে ইনশট অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন, এলিট মোশনে ব্যবহার করতে পারবেন, পিক্সেল ব্যবহার করতে পারবেন, বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। তো ক্যাপকাটের মধ্যে ইউনিকোড ব্যবহার করা যাবে, কোনো সেটাও সমস্যা আছে। তো আমাদের এই যে উপরে যে অপশন আছে আমরা এগুলো ব্যবহার করতে পারবো, এখানে দেওয়া আছে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। এখান থেকে বেরিয়ে চলে আসতেছি। তো এখন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করে নিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার লেখাটা এখানে চলে আসছে। তো এটা কিন্তু এই হাবিজাবি লেখায় রয়ে গেছে, আমাদের কিন্তু বাংলা লেখা হয়নি। এই জন্য কী করতে হবে, আমাদের এখানে অবশ্যই বাংলা ফন্ট অ্যাড করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে বাংলা ফন্ট অ্যাড করতে পারেন। তো এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে বাই ডিফল্ট, এগুলো অবশ্যই ইংলিশ ফন্ট, আপনি এখানে বাংলা ফন্ট পাবেন না। তো আমরা এখান থেকে ফন্ট অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন দেওয়া আছে, আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তো গাইজ এক্ষেত্রে আপনি অবশ্যই এই ফন্ট অপশনগুলো থাকবেন, এখানে অনেকগুলো অপশন আছে, স্টাইল, ইফেক্ট, বাম্বেল, এরপর অ্যানিমেশন। তো আপনি এখান থেকে অবশ্যই এই ফন্ট অপশনের মধ্যে থাকবেন। তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে দিচ্ছি। তো গাইজ তাহলে এরকম একটা ইন্টারফেস শো করতে পারে। তো আমরা কর্নার থেকে এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিব। তো আমার মোবাইলটা যেহেতু MI A3, আমরা এখান থেকে MI A3 ক্লিক করে দিব। তো যেহেতু আমরা ডাউনলোড করেছিলাম অবশ্যই ডাউনলোড ফোল্ডারের মধ্যে থাকবে, আমি ডাউনলোড ফোল্ডার ওপেন করে নিচ্ছি। তো গাইজ এই ফন্টের যে ফোল্ডারটা সেটার নাম আছে সুইট সিরিয়াম, আমরা এখানে ক্লিক করে দিব। তো গাইজ আমাদের এই দুইটার মধ্যে যে ফন্টগুলো আছে আমাদের এই ফন্টগুলো অ্যাড করতে হবে, আমরা এই ইউনিকোড অ্যাড করতে পারবো না। তো এই ইউনিকোডের ফন্টগুলো আমরা অন্য অন্য অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবো। এখন আমি এখান থেকে প্রথম যে ফন্টটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দুইটা ফন্ট দেওয়া আছে, আমরা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। তো আবারও প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি, আপলোড ফাইলে ক্লিক করে দিব। তো পরের ফন্ট আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো গাইজ এখন আমরা এই ফন্টটা অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট ফন্ট নামে একটা অপশন আছে, অর্থাৎ আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। আমরা এখান থেকে এই ইম্পোর্ট ফন্টটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফন্ট চলে আসছে, আমরা এখন প্রথম ফন্টের উপরে ক্লিক করে দিচ্ছি। অল রাইট গাইজ দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমি আপনাকে অনেক ভালোবাসি। তো এটা কিন্তু একেবারে 100% রিয়েল, আমি কোনো ফেক ইনফরমেশন আমার ভিডিওতে আমি কখনো শেয়ার করি না এবং আগামীতেও করব না। তো এখন দেখতে পাচ্ছেন এই কর্নারে একটা অপশন আছে অ্যানিমেশন, আমরা এখান থেকে অ্যানিমেশন দিতে পারবো, ইফেক্ট দিতে পারবো, স্টাইল দিতে পারবো। তো আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, এখান থেকে স্টাইলে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা বিভিন্ন স্টাইল দিতে পারবো, বিভিন্ন কালার আছে, আমি বিভিন্ন স্টাইল দিতে পারবেন এখানে। তো আপনি এখানে আপনার পছন্দ মতো দিতে পারবেন। এখান থেকে আমি বের হয়ে আসছি, এখানে আছে ইফেক্ট, আপনি বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনি এখান থেকে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে খুব সুন্দর করে ইফেক্ট সেট করা যায়, আমি ইফেক্টটা দিয়ে দিলাম। এখন চলে আসবো অ্যানিমেশনে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আমরা এখান থেকে আমার পছন্দ মতো অ্যানিমেশন দিতে পারবো। তো অ্যানিমেশনের দুই তিনটা অপশন আছে, আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন। তো এটা কিন্তু 100% রিয়েল। তো গাইজ আমি যেভাবে দেখালাম আপনি যদি এভাবে করতে পারেন অবশ্যই আপনি করতে পারবেন। তো গাইজ এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি। তো গাইজ আমি শুধু ক্যাপকাট দিয়ে বাংলা লেখার দেখালাম। তো আপনি ফটোর উপরে লিখতে পারেন, ভিডিওর উপর লিখতে পারেন, আপনার ইচ্ছা। তো ফাইনালি আমরা এখান থেকে সেভ করে নিতে পারি। তো বন্ধুরা দেখতেই তো পেলেন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুবই সহজে এবং অল্প সময় বাংলা লিখে ফেললাম। সবার কাছে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো লাইক করে দিয়েছেন তো, তো আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।